আজকের গল্প লাল পাথরের আংটি, রচনা চঞ্চল কুমার ঘোষ। সম্বলপুর স্টেশনে বসেছিলাম, লাইনে কোথাও গন্ডগোল হয়েছে, ট্রেন আসতে 1 ঘন্টা দেরি, সন্ধে হয়। অল্প কিছু লোকজন ছাড়া গোটা স্টেশন চত্বরটাই ফাঁকা, চারদিক নিঝুম নিস্তব্ধ পরিবেশ। চুপচাপ এইভাবে বসে থাকাটা কি রকম যন্ত্রণাদায়ক, ভুক্তভোগী ছাড়া কারো পক্ষেই বোঝা সম্ভব নয়। একটা পুরনো খবরের কাগজ ইতিমধ্যে বার দুয়েক পড়া হয়েছে, সেটাতেই আবার মন দিলাম। হ্যাঁ, মনে হচ্ছে বাঙালি। অপরিচিত কণ্ঠস্বরে মুখ তুলে তাকালাম। রোগা লম্বা, আধময়লা রং, কাঁচা পাকা দাড়ি, ধুতি পাঞ্জাবি পরা একজন প্রায় বৃদ্ধ ভদ্রলোক। আমি কিছু জবাব দেবার আগেই ভদ্রলোক পাশে বসে পড়লেন। খবরের কাগজটা বন্ধ করে বললাম, কী করে বুঝলেন আমি বাঙালি? ভদ্রলোক আমার হাতের কাগজটার দিকে আঙুল তুলে মুচকি হেসে জবাব দিলেন, ওই ওটা দেখে। বাঙালি না হলে এই উড়িয়া দেশে কে আর বাংলা কাগজ পড়বে? ভদ্রলোকের কথার ভঙ্গি দেখে মনে হলো নিশুকে মানুষ, ভালো লাগলো, সময় কাটাবার মতন কাউকে পাওয়া গেল। বললাম, এদিকে কোথায়? যাব বলাঙ্গীর। আপনি? আমি কলকাতায় ফিরব, অফিসে কাজে এসেছিলাম, প্রথম এলাম। তা আপনি কি এদিকেই থাকেন? আলাপটা চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ভদ্রলোক বেঞ্চে হেলান নিয়ে বসে একটা সিগারেট ধরিয়ে বললেন, সেই রকমই বলতে পারেন, চাকরি সূত্রেই আসা, প্রায় 50 বছর হয়ে গেল। কোথায় চাকরি করতেন? এই সম্বলপুরে একটা জঙ্গল ইজারাদারের ম্যানেজার। জঙ্গলের চাকরি? তাহলে তো অভিজ্ঞতা অনেক। ভদ্রলোক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন, অভিজ্ঞতা সে বলতে গেলে তো মহাভারত হয়ে যাবে। সিগারেটে টান দিয়ে নড়ে চড়ে বসলেন মানুষটা। মনে হলো আর একটু নাড়াচাড়া দিলেই ভদ্রলোকের কাছে ঘণ্টাখানেক সময় কাটানোর মতন রসদ পাওয়া যাবে। বললাম, যদি কোনো অসুবিধা না থাকে বলুন না, জীবনে কোনো আশ্চর্য অভিজ্ঞতার কথা। ভদ্রলোক চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলাম আমার কথায় ভাবতে আরম্ভ করেছেন। খানিক পর আমার দিকে মুখ ফিরিয়ে পরপর সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে বললেন, একটা ঘটনা, মানে এমন একটা ঘটনা মানুষের জীবনে ঘটে, বিশ্বাস করতে পারি না কিন্তু ঘটেছিল। বেঞ্চির উপর পা তুলে আরাম করে বসলাম। আকাশে আঁধারের ছায়া, দিন শেষে পাখিরা ঘরে ফিরতে শুরু করেছে। সামনের একটা গাছে তাদের বিশাল কলরব, কয়লা বোঝাই একটা মালগাড়ি লাইনের উপর দাঁড়িয়ে আছে। ভদ্রলোক শুরু করলেন, ঘটনাটা ঘটেছিল খ্যাংরাপালি ডাক বাংলোয়। খ্যাংরাপালি হচ্ছে ডুংরিপালির পরের স্টেশন। ওড়িশায় পালি মানে হলো গ্রাম। সম্বলপুর থেকে ঘণ্টা তিনেকের রাস্তা। উড়িষ্যার সবচেয়ে বড় নদী মহানদীর তীরে পুরনো শহর হলো সম্বলপুর। দেবী শ্যামলায়ের নামে শহরের নাম। মাঝখানে বুড়ো রাজা পাহাড়ে শিবের মন্দির। স্টেশনের কাছেই তখন আমাদের ডিপো। জঙ্গল থেকে কাঠ এনে সেখানে চেরাই করে রেলের ওয়াগনে ভরে নানান জায়গায় পাঠানো হতো। আমার উপরেই সব দেখাশোনার ভার। একদিন আমার মালিক ঘোষবাবু খবর পাঠালেন, খুব জরুরি দরকার, চলে এসো। ভোরের ট্রেনে বেরিয়ে পড়লাম চক্রধরপুরে ঘোষবাবুর বাড়ি। বাতের ব্যথা 15 দিন ধরে ভদ্রলোক শুনেছে। দুপুর নাগাদ চক্রধরপুরে পৌঁছলাম। স্নান খাওয়া সারা হতেই ঘোষবাবু বললেন, তোমাকে বলাঙ্গীর যেতে হবে, বলাঙ্গীরের মহারাজা একটা জঙ্গল লিজ দেবেন, অন্য কেউ নেবার আগে তুমি গিয়ে কথাবার্তা বলে টাকা দিয়ে বায়না করে এসো, একটু সুস্থ হলেই আমি বাকি টাকা পৌঁছে দিয়ে আসব। পরদিন সকালে সুটকেস ভর্তি টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেনে চক্রধরপুর থেকে সম্বলপুর, সেখান থেকে গাড়ি বদল করে বলাঙ্গীর। তখন সবেমাত্র মহানদীর উপর রেলব্রিজ তৈরি হয়েছে, সারাদিনে 2টো গাড়ি আসে যায়। সম্বলপুরে পৌঁছে হাতে কিছুটা সময় ছিল, বলাঙ্গীর যাওয়ার গাড়ি তখনও আসেনি। নিজের ডেরায় চলে গেলাম। স্নান সেরে জামাকাপড় পাল্টে স্টেশনে ফিরতেই বলাঙ্গীরের গাড়ি এসে পড়ল। একটা ফাঁকা বগিতে উঠে পড়লাম। ব্যাগ সুটকেস রেখে আরাম করে বসতেই
খেয়াল হলো দুপুরের খাবার। কালের ছেলেটা টিফিন করতে ভরে দিয়েছিল, তাড়াতাড়িতে ঘরের বিছানার উপর রেখেই চলে এসেছি। ট্রেনটা খুব মানবের উপর দিয়ে যাচ্ছে, অগত্যা পরের স্টেশনে না আসা পর্যন্ত দুপাশের পাহাড় জঙ্গল দেখেই সময় কাটাতে হবে। ট্রেন যখন বড় বড়ে এলো, খিদে পেটের মধ্যে এক গন্ডা ইঁদুর নাচানাচি করছে। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়, সুটকেস ব্যাগ নিয়ে নেমে পড়লাম। ছোট্ট স্টেশন, দু চারজন মানুষ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, খাবারের কোনো দোকান চোখে পড়লো না। পুলি গোছের একজন লোক বলল, স্টেশনের বাইরেই খাবারের দোকান আছে, দেখুন খোলা কিনা। প্ল্যাটফর্ম পার হয়ে একটু এগিয়ে কয়েকটা মাটির ঘর, সেখানেই মাঝ বয়সী একটা বউ মুড়ি তেলে ভাজা বিক্রি করছিল। দেহাতি লোকেদেরই ভিড়। আমার ভদ্র পোশাক দেখেই বোধ হয় দোকানি বলল, একটু দাঁড়ান বাবু, গরম গরম ভেজে দিচ্ছি। গরম তেলে ভাজা খেতে গিয়ে এই বিপত্তিটা ঘটল। প্ল্যাটফর্মে ঢোকার আগেই ট্রেন ছেড়ে দিল। চোখের সামনে ট্রেন চলে যাচ্ছে, আমার হাতে তেলে ভাজা আর মুড়ি, হতভম্বের মতন দাঁড়িয়ে আছি। ট্রেনের লেজটুকু একটু একটু করে অদৃশ্য হতেই হুঁশ হলো, বলাঙ্গীর যাওয়ার আর কোনো ট্রেন নেই। অচেনা অজানা জায়গা, ভয়ের কথা, সঙ্গে এক বাক্স টাকা, ভাবনায় পড়ে গেলাম। প্ল্যাটফর্মে লাগোয়া অফিস ঘর, টেবিলে বসে কাজ করছিলেন স্টেশন মাস্টার। গিয়ে বিপদের কথা বললাম, যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। মাঝ বয়সী শক্ত সমর্থ চেহারার এক ভদ্রলোক স্টেশন মাস্টারের সামনে বসেছিল। স্টেশন মাস্টার কিছু জবাব দেওয়ার আগেই ভদ্রলোক আমার দিকে চেয়ে বললেন, কোথায় যাবেন? বলাঙ্গীর। স্টেশন মাস্টার মুখ ফিরিয়ে বললেন, শিবরামজি আপনিও তো বলাঙ্গীর যাচ্ছেন, এনাকে নিয়ে যান। শিবরাম নামের ভদ্রলোক কিছু ভাবলেন, উঠে দাঁড়িয়ে বললেন, কোনো অসুবিধা নেই, গাড়ি খালি যাচ্ছে, চলে আসুন। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভদ্রলোকের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, ধন্যবাদ। স্টেশন মাস্টার হাসতে হাসতে বললেন, আপনার ভাগ্য ভালো, শিবরামজি এখানে কাজে এসেছিলেন, নয়তো কাল ভোরের আগে ট্রেন পেতেন না। মুড়ি আর তেলে ভাজা খেয়ে শিবরামজির সঙ্গে জিপে গিয়ে বসলাম। ফাঁকা রাস্তা, মানুষজনের বসতি নেই, দুধারে হালকা জঙ্গল আর ছোট ছোট পাহাড়, মাঝে ছোট ছোট নদীও আছে। ব্রিজের উপর থেকে দুধারে চোখে পড়ে শুধু বালি আর বালি, মাঝে নালার মতন সরু জলের রেখা। ঘন্টাখানি গিয়েছি, হঠাৎ একটা ঝাঁকাং খেয়ে গাড়িটা রাস্তার একদিকে কাত হয়ে পড়ল। জোরে ব্রেক বসলেন শিবরামজি, সামনে হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো রকমে সামনে গেলাম। ততক্ষণে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়েছেন শিবরামজি, চাকার দিকে তাকিয়ে এক রাশ বিরক্তি ফুটে উঠল মুখে। বিড়বিড় করে বললেন, টায়ার ফেঁসেছে, রাস্তার যা অবস্থা, কি হবে এখন? প্রশ্ন করি। টায়ার আছে, চেঞ্জ করতে হবে, সময় লাগবে। কথা বলতে বলতেই শিবরামজি গাড়ির পিছন থেকে যন্ত্রপাতি বার করতে আরম্ভ করলেন। আমার কিছু করার নেই, গাড়ি থেকে নেমে একটা পাথরের উপর বসে পড়লাম। আজ সকালে কার মুখ দেখে যে উঠেছি কে জানে, একটার পর একটা বিপত্তি। পাহাড়ের আড়ালে সূর্য অস্ত গিয়েছে, গাছের ফাঁকে ফাঁকে তখনও আলোর আভা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতন মনের অবস্থা তখন আমার নেই, সঙ্গে এতগুলো টাকা। মহারাজের হাতে তুলে না দেওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না। শিবরামজির টায়ার পাল্টাতে পুরো আধ ঘন্টা সময় লেগে গেল। যখন গাড়ি ছাড়লো, দূরের পাহাড়গুলো অস্পষ্টতার মাঝে হারিয়ে গিয়েছে। খানিকটা যেতেই রাত নেমে এলো, বোধ হয় অমাবস্যা। সামনে হেডলাইটের আলো ছাড়া চারিদিকে চাপ চাপ অন্ধকার। গাড়ির দোলানিতে ঘুম পেয়ে গিয়েছিল, আচমকা একটা বিচ্ছিরি আওয়াজে ঘুম ভেঙে গেল। শিবরামজি সিটের পিছনে শরীরটা এলিয়ে দিয়ে হাত দুটো সামনে ছুড়ে দিয়ে চেঁচিয়ে বললেন, আবার টায়ার পাংচার। আটকে উঠলাম, কেরিয়ারে একটাই স্পেয়ার টায়ার ছিল, সেটা লাগিয়ে দেওয়া হয়েছে। শিবরামজি গাড়ি থেকে নেমে পড়েছেন, হাতে টর্চ। কি জানে ভদ্রলোক হয়তো ভাবছেন তার কপালে একটা অপয়া লোক এসে ঢুকল, নয়তো দুবার একটা গাড়ির টায়ার ফাঁসে। কি যে বলবো ভেবে পাচ্ছিলাম না, চারপাশে এত অন্ধকার আর দম বন্ধ করা নিস্তব্ধতা বুকের মধ্যে শিরশির করছিল। শিবরামজি হাতে টর্চটা জ্বালিয়ে আমার দিকে ফিরলেন, তারপর গম্ভীর গলায় বললেন, এখানে একটা ডাক বাংলো আছে, চলুন এগিয়ে গিয়ে দেখি। গাড়ি? ও কেউ নেবে না, নিষ্ক্রিয়ভাবে জবাব দিলেন শিবরামজি। শিবরামজির গাড়ি নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকলেও আমার টাকার বাক্স নিয়ে দুর্ভাবনা বেড়েই চলেছে। তাড়াতাড়ি সুটকেস আর ব্যাগ নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। সেই দুপুরে এক পা মুড়ি আর তেলে ভাজা খেয়েছি, খিদেটাও পেটের মধ্যে চমচম করছে।
দেখলাম যে বেশ জোরেই হাঁটছেন। এবড়ো খেবড়ো রাস্তায় তার সঙ্গে তাল রাখতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। কোথায় চলেছি কে জানে। আধ ঘন্টার মতো হেঁটেছি, রাস্তা ছেড়ে একটু দূরে চোখে পড়লো সাদা বাড়ি, একতলা টিনের চাল, সামনে লম্বা বারান্দা, চারদিকে বাগান, তারের বেড়া দেওয়া, বড় লোহার গেট, গোটা বাড়িটাই অন্ধকার, কেমন যেন গা ছমছমে ভাব। মানুষজন আছে বলে মনে হচ্ছিল না, একটা অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ। শিবরামজি গেট খুলে ভেতরে ঢুকলেন, বারান্দার সামনে গিয়ে ডাক দিলেন, রঘুনাথ রঘুনাথ। একটু পরেই বাড়ির পেছন দিক থেকে লণ্ঠন হাতে একটা লোক বেরিয়ে এলো। মাঝামাঝি বয়স, রোগা লম্বা, বেতের মতো শরীরটা সামান্য বেঁকে গিয়েছে। সামনে একটা লণ্ঠন তুলে ধরে শিবরামজিকে একবার দেখে নিয়ে বলল, কেমন আছেন বাবুজি? ভালো, মাথা নেড়ে জবাব দিলেন শিবরামজি। রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল, আজকের রাতটা আমার এই বন্ধুর জন্য থাকার ব্যবস্থা করে দিতে হবে। রঘুনাথ আমার দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে বলল, আসুন বাবু, সব ঘর খালি, কোনো অসুবিধা হবে না। শিবরামজি আমার দিক পিছিয়ে হাত রেখে বললেন, আপনি যান, রঘুনাথ আমার অনেক দিনের চেনা, সব ব্যবস্থা করে দেবে। আপনি আসবেন না? জিজ্ঞাসা করলাম। শিবরামজি একটু ইতস্তত করে বললেন, আমাকে সম্বলপুর যেতে হবে, পথ চলতি লড়ি দিয়ে যাবো, নতুন টায়ার এনে সকালের মধ্যে গাড়ি ঠিক করে নেব, আপনি থাকুন, আমি ঠিক সময় এসে আপনাকে তুলে নেব। শিবরামজি চলে যেতেই রঘুনাথ লণ্ঠনটা তুলে ধরে বলল, এদিকে আসুন। বারান্দায় উঠতেই গাটা ছমছম করে উঠল, লণ্ঠনের আলোটা চারদিকের অন্ধকারের মধ্যে কেমন যেন বিমানান মনে হচ্ছে। পরপর ঘর, গোটা বাড়িটাকে ঘিরে বারান্দা, কয়েকটা কাঠের চেয়ার পাতা, একটা ঘর খুলে দিল রঘুনাথ। বাইরে থেকে যা ভেবেছিলাম ভেতরটা তার চেয়েও সুন্দর। পাশাপাশি দুখানা খাট পাতা, একদিকে টেবিল চেয়ার, বড় কাঠের আলমারি, জানলায় পর্দা দেওয়া আছে। রাতে কি খাবেন বাবু? রঘুনাথ জিজ্ঞাসা করল। এখন আর খাবারের বাদ বিচার করার সময় নেই, বললাম, তুমি যা খাবে তাই খাবো। লণ্ঠনটা টেবিলের ওপর রেখে দিয়ে অন্ধকারের মধ্যে চলে গেল রঘুনাথ। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম। জনমানবহীন এই ডাক বাংলোয় আমাকে কেউ খুন করে চলে গেলেও কেউ জানতে পারবে না। সুটকেসটা আলমারিতে রাখলাম, পাশেই জানলা, পর্দা সরাতেই দেখলাম বাগানের মধ্যে বড় ইদারা, রঘুনাথ জল তুলছে। আমাকে দেখে বলল, বাবু আপনার চানের জল। কনকনে ঠান্ডা জল মাথায় ঢালতেই শরীরটা যেন জুড়িয়ে গেল। সারাদিনের ধকলে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুতে শুতেই ঘুম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে ঘুমটা ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন একটা মানুষের আচমকা ঘুম ভেঙে গেলে যেমন হয়, বেশ কিছুক্ষণ সময় লাগলো স্বাভাবিক হতে। আমি কোথায় শুয়ে আছি বুঝে উঠতে পারছিলাম না। বিছানায় উঠে চারিদিকে তাকাতেই গতদিনের সব ঘটনা মনে পড়ে গেল। গাড়ি খারাপ হয়ে ডাক বাংলোয় এসে উঠেছি, একটা শব্দ ভেসে আসছিল। কান খাড়া করে সেই শব্দটা শুনবার চেষ্টা করলাম, খুব হালকা অস্পষ্ট। একটু পরেই ধীরে ধীরে শব্দটা স্পষ্ট শুনতে পেলাম, কেউ যেন দূর থেকে ছুটে আসছে, ঝুম 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 বাতাসে ভেসে উঠছে। জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম, তারা ভরা এক টুকরো আকাশ ছাড়া কিচ্ছু চোখে পড়ল না। একটু চুপ করে বসে রইলাম, শব্দটা এবার পরিষ্কার, কোনো মেয়ের পায়ের নূপুরের শব্দ। বারান্দা পেরিয়ে আমার ঘরের দরজার সামনে এসে থমকে গেল। তারপরেই দরজায় খুট খুট, খুব জোরে নয় কিন্তু বারবার, মনে হচ্ছে খুব ব্যস্ত হয়ে পড়েছে। এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম, লণ্ঠনের আর আলোটা বাড়িয়ে দিয়ে দরজার সামনের দিকে এসে দাঁড়ালাম। কে? দরজাটা খুলুন, আমার খুব বিপদ, কোনো মেয়ের স্পষ্ট গলার স্বর। চমকে উঠলাম, এত রাতে একটা মেয়ে নির্জন ডাক বাংলোয় কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসেনি তো, সঙ্গে এত টাকা। যার যাই হোক, আমি দরজা খুলব না। আবার দরজায় ঠক ঠক শব্দ, আবার সেই করুণার্তনাদ, আমাকে বাঁচান, ওরা আসছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। যদি সত্যি মেয়েটার বিপদ হয়, স্বার্থপরের মতন শুধু নিজের কথা চিন্তা করব? মনের মধ্যে একটা খচখচ ভাব জেগে উঠল। একসময় সব সংশয় ছেড়ে ফেলে দিয়ে মনে করলাম, আমার যা হয় হোক মেয়েটাকে বাঁচাতেই হবে। দরজা খুলে দিলাম,
কিছু বোঝার আগে এই ঝড়ের বেগে একটা মেয়ে ঘরে ঢুকলো। 19 কুড়ির বেশি বয়স নয়, এক পলক দেখেই মনে হলো বড় ঘরের মেয়ে, দামি সাজ পোশাক পরা। উত্তেজনা আর আতঙ্কে চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। হাঁপাতে হাঁপাতে মেয়েটা বলল, শয়তানগুলো শয়তানগুলো আমার পিছু নিয়েছে, আজকে রাত্রুকু আপনার ঘরে থাকতে দিন, সকাল হলেই চলে যাব। মেয়েটা কে, কোথা থেকে এসেছে কিচ্ছু জানি না। বললাম, তুমি কে? মেয়েটা এক ঝটকায় দরজা বন্ধ করে ঠোঁটের উপর আঙুল রেখে প্রায় ফিসফিস করে বলল, চুপ, কথা বলবেন না, ওরা শুনতে পাবে। বুঝতে পারলাম মেয়েটা এই ঘরে আছে, কাউকে জানাতে দিতে চায় না। জানলাটা বন্ধ করে লণ্ঠনটা তুলে ধরতেই চমকে উঠলাম। মেয়েটা যেন গয়নায় মোড়া, গায়ের ওড়নাটা সরে গিয়েছে, ফিকে আলোতে চোখ ঝলসে যাচ্ছে। ছবিতে রাজা মহারাজাদের ঘরেই এত গয়না দেখা যায়। মুহূর্তে বুঝতে অসুবিধা হলো না, এই গয়নার লোভেই কি মেয়েটার পিছু ধাওয়া করেছে। পাছে তারা এখানে এসে পড়ে, তাই তাড়াতাড়ি আলোটা কমিয়ে দিয়ে বললাম, কোনো ভয় নেই, তুমি খাটে শুয়ে পড়ো, আমি চেয়ারে বসে বাকি রাতটা কাটিয়ে দেবো। ঘুমের রেশটা তখনও বোধ হয় একেবারে কাটেনি। বসে থাকতে থাকতেই আবার ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কড়ানাড়ার শব্দ, বাইরে শিবরামজির গলা। তাড়াতাড়ি চোখ মেলে তাকালাম, জানলার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে রোদ এসে পড়েছে। কি কি, মেয়েটা নেই? মুখের মধ্যে ছাঁত করে উঠল। ছুটে গিয়ে আলমারি খুললাম, সুটকেস ব্যাগ টাকা সবই ঠিক আছে। মেয়েটা চলে গিয়েছে, কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ, ছিটকিনি দেওয়া, সব যেন কেমন ধোঁয়াশার মতন লাগলো। দরজা খুলে দিলাম, সামনে শিবরামজি, চোখে মুখে রাত জাগার চিহ্ন। আমার দিকে তাকিয়ে বললেন, চলুন গাড়ি তৈরি। জিনিসপত্র বার করতে গিয়ে চোখে পড়ল বিছানার ওপর একটা আংটি, মাঝখানে রক্তের মতন লাল পাথর বসানো। কাল রাতে আমি যখন এই বিছানায় শুয়েছিলাম তখন স্পষ্ট দেখেছিলাম বিছানা ফাঁকা, কোথাও কিছু ছিল না। তবে কি মেয়েটির আংটি আমার উপকারে প্রতিদান? রঘুনাথ বারান্দায় দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করলাম, কাল রাতে কেউ কি এখানে এসেছিল, একটা মেয়ে? রঘুনাথ কয়েক পলক আমার দিকে তাকিয়ে থাকে, কিছু ভাবে, তারপর বলল, আপনারা ছাড়া তো আর কেউ আসেনি। তুমি ঠিক জানো রাতে কেউ আসেনি? আমি জিজ্ঞাসা করলাম। রঘুনাথের মুখটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল, আস্তে আস্তে বলল, রাতে আমার ভালো ঘুম হয় না বাবু, কেউ এলে ঠিক জানতে পারতাম। শিবরামজি বললেন, নতুন জায়গা, হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন, কেউ আসেনি। তবে মেয়েটা কি? প্রশ্নটা মনের মধ্যে খচখচ করে উঠল। সকালেই বলাঙ্গীর পৌঁছে গেলাম, মহারাজের সঙ্গে কাজকর্ম ভালোভাবে মিটে গেল। খাওয়া দাওয়া সেরে বৈঠকখানা ঘরে বসে আছি, হঠাৎ চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটা মেয়ের ছবি, খুব চেনা। উঠে গিয়ে ভালো করে তাকাতেই চমকে উঠলাম, কাল রাতে আমার ঘরে একেই তো দেখেছি। পাশে নায়েব দাঁড়িয়েছিলেন, জিজ্ঞাসা করলাম, এ কার ছবি? মহারাজের ছোট মেয়ে পদ্মা, বড় বড়ে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, ফেরার সময় মাঝপথে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে যায়। কয়েকজন লোক রাজকুমারীকে দেখে তাড়া করে, ছুটতে ছুটতে রাজকুমারী গিয়ে পড়েন খ্যাংরাপালির ডাক বঙ্গলো। সেদিন রাতে যারা ওখানে ছিল কেউ দরজা খোলেনি, সম্মান বাঁচাতে ডাক বাংলোর পিছনে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রাজকুমারী। মুহূর্তে চোখের সামনে সব যেন কেমন ঝাপসা হয়ে গেল। তাহলে কাল রাতে যাকে দেখেছিলাম? কিছু প্রশ্ন করবার আগেই হঠাৎ খেয়াল হলো ডাক বাংলোর বিছানায় যে আংটিটা পেয়েছিলাম। তাড়াতাড়ি ব্যাগ খুলে আংটিটা বার করে নায়েবের দিকে এগিয়ে দিলাম, এটা কার জানেন? আংটিটা হাতে নিয়ে কয়েক পলক দেখে প্রায় চিৎকার করে উঠলেন নায়েব, এই আংটি আপনি কোথায় পেলেন? এ তো ছোট রাজকুমারীর আংটি, দেখুন দেখুন নাম লেখা রয়েছে পদ্মা। অনুভূতিগুলো আলগা হয়ে আসছিল, বোবা বিস্ময়ে কেমন নির্বাক হয়ে গিয়েছিলাম। এও সত্যি? আবার নায়েবের উৎকণ্ঠিত কণ্ঠস্বর, কোথায় পেলেন এই লাল পাথরের আংটি? অস্ফুটে জবাব দিলাম, সে এক আশ্চর্য কাহিনী।